বৃষ্টি আমাকে কোনো অবস্থাতে ছাড়ে না। এখন মালয়েশিয়াতে এসেছি, এখানেও মালয়েশিয়াতে এমনিতেই বৃষ্টি হয় যে কোনো সময় হুটহাট করে, এখানেও বৃষ্টি হচ্ছে, এখানেও ছাড়ছে না। তো আজকে জোহর বারুতে আছে, জোহর বারুতে আজকের দিনটাই থাকবো, কালকে কুয়ালালামপুরের ওদিকে চলে যাবো। জোহর বারুতে ঘুরতে এসেছি যে আশেপাশে কী কী যে দেখার মতো আছে। তো এখানে সর্বপ্রথমে পেলাম এখানকার যে রাজা আছে সেই রাজার বাড়ি, এটা হচ্ছে সেই রাজার বাড়ির এলাকা, সেই এলাকাটি ঘুরে দেখছি। তো মালয়েশিয়ার যতগুলো স্টেট আছে প্রত্যেকটা স্টেটে একটা করে রাজা থাকে, তো সেই রাজার একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে বাড়ি থাকে, সরকারিভাবে বিশাল এরিয়া নিয়ে বাড়ি থাকে এবং সাজানো গোছানো। তো এখন আছে জোহর বারু এই স্টেটের যে রাজার বাড়ি সেই রাজার বাড়ির এলাকায়। তো এই সামনে আর একটি মুকুট আছে, মুকুটটি দেখবো। আর বৃষ্টি আসলে বৃষ্টির চাপ আরও বেড়ে যাচ্ছে, তো মুকুটটা দেখেই এখান থেকে বিদায় নেব, নিয়ে দেখে আশেপাশে সমুদ্র বা সি বিচ কী পাওয়া যায়, সমুদ্রের কাছে যাই। জোহর বারু স্টেটের রাজার যে বাড়ি আছে সে বাড়ির বাইরে কিছু সাজানো কিছু অংশ আছে, সে অংশে এখন আমরা দেখছি। এই হচ্ছে সেই রাজার ক্রাউন, আর রাজার ক্রাউনের সামনে এখানে অনেক সুন্দর ফোয়ারা আছে, আর রাজার বাড়ির যে প্রধান ফটক অর্থাৎ রাজার বাড়িতে ঢোকার জন্য যে প্রধান গেট, সেই গেটটি এখানে না, সেই গেটটি এখান থেকে কিছুটা দূরে অবস্থিত। জোহর বারু ঘুরতে আসলে বিশেষত কয়েকটি জায়গায় আপনারা ঘুরতে পারেন, যেমন ইস্তানা বুকিত সেরানি যা জোহর সুলতানের বাড়ি, জোহর বারু সিটি স্কোয়ার শপিং মলেও যেতে পারেন, আমি সেখানে গিয়েছি এবং একটি সিনেমাও দেখেছি ব্যাড বয়েজ, আর বৃষ্টির জন্য রাজার বাড়ি বেড়ানো শেষে বাইরে আর কোথাও যেতে পারিনি। আর যদি সাথে বাচ্চা থাকে তাহলে আপনারা ঘুরে আসতে পারেন লেগোল্যান্ড বা হ্যালো কিটি টাউন। এখানে সিক্রেট রেসিপি থেকে এই একটা ডিশ নিলাম ডিনারের জন্য, এছাড়াও আছে ল্যাম্প, ল্যাম্পটা অনেক টেস্টি, আর এই ডিশটা তো অবশ্যই টেস্টি, আর কলা ভাজা, কলা ভাজা, আর এখানে মামা আছে, মামা নিয়েছে স্যুপ এবং সেই সাথে ফিশ ফ্রাই এবং সেই সাথে কিছু ভেজিটেবল। এই হোটেলের রুফটপে আইফেল রেস্টুরেন্ট যেটি আছে এখানে ব্রেকফাস্টের আয়োজন করা থাকে, যে কোনো ক্যাটাগরির রুম নিলেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। ব্রেকফাস্টে আইটেম থাকে একেবারে খারাপ না, বেশ ভালোই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে। এখানে পাউরুটি এবং মার্জারিন, ব্রেড, বাটার এই জাতীয় আইটেমগুলো থাকে, এছাড়াও কিছু খাবার আইটেম, রাইস, চিকেন, স্যুপ এই জাতীয় আইটেমগুলো থাকে। রুফটপে এই হচ্ছে রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের ঠিক পাশেই আছে সুইমিং পুল। সুইমিং পুলটা খুব একটা বড় না, সুইমিং পুলটা ছোট, ছোট হলেও অনেক সুন্দরভাবে গোছানো আর পরিবেশটা সুন্দর, এই জন্য দেখতে ভালো লাগে। এক পাশে রাস্তা, আর এক পাশে বাড়িঘর, ছাদের উপর সুইমিং পুল। জোহর বারু বেড়াতে আসলে আপনারা রকমারি খাবার পেয়ে যাবেন, আমি সিক্রেট রেসিপিতে খেয়েছি, বাংলাদেশেও সিক্রেট রেসিপি আছে, কিন্তু শুধু বেকারি সামগ্রী, কেক, পেস্ট্রি, ফাস্টফুড এগুলো পাওয়া যায়, কিন্তু মালয়েশিয়াতে প্রায় সব জায়গাতে আপনারা সিক্রেট রেসিপি পেয়ে যাবেন। এবং এখানে আপনারা রাইস, ল্যাম্প, কলা ভাজা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পেয়ে যাবেন,
তুলনামূলক ব্যয়বহুল হলেও এখানকার সিক্রেট রেসিপির খাবার অনেক সুস্বাদু।